السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكيا اتر پڑا جامع مسجد الردگا جیتو পঞ্চম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, ওলামা ইকরাম, আমার সম্মুখে সমবেত সম্মানিত বেরাদারানে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জো হচ্ছি, যিনি আমাদেরকে সীমাহীন স্নেহময়া করে তার ইমানদার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আমার কাছে আসো। সিজদা না করে তুমি আমার নৈকট্য কখনো পেতে পারো না। যত বড় রাজা হও, ফেরাউন হও, এবাদত করবে না খড়কুটার সমান মূল্য তোমার নাই। ফেরাউন আল্লাহর বন্দেগি করে নাই, অহংকার করেছে। তার মতো দুর্ভাগা, কপাল পোড়া,
পায়ে কুড়াল মারা মানুষ পৃথিবীতে আরেকজন নাই। কি ইবাদত করতে খারাপ লাগে? কার কার খারাপ লাগে? নিজের স্ত্রীকে বোরকা পরাতে কার কার খারাপ লাগে? অহংকার, আল্লাহর হুকুম যে মানে না সে অহংকারী। আল্লাহ যেখানে বলবেন ওয়াসজুদ, সেজদা করো, সাথে সাথে সেজদায় পড়তে হবে, কারণ এই কপাল উন্নত কপাল আর কোথাও নোয়াতে পারবে না, অবনমিত হবে না, কিন্তু এই কপাল যার সৃষ্টি তার সামনে এটা নোয়াতে হবে, ঠিক নয় কি? স্ত্রীকে বোরকা পরানো ইবাদত না? ইবাদত মানে গোলাম, আল্লাহর হুকুম, মনিবের হুকুম মানা, গোলাম হয়ে, বান্দি হয়ে তার মনিবের হুকুম মানা, এটাই তো ইবাদত। এখন স্ত্রীকে বোরকা পরাতে হবে, হিজাব পরাতে হবে, নিজের সাবালিকা মেয়ে কলেজে যাচ্ছে, অবশ্যই ফরজ তাকে শালীন ড্রেস বোরকা পরিয়ে কলেজে পাঠাতে হবে। কলেজটা যদি হয় মহিলা কলেজ, কলেজটা যদি হয় মহিলা কলেজ, এবাদত আসলে আমরা তো কি যে করি, শয়তান একটা হুকুম অমান্য করে চিরতরে ইবলিস হয়ে গেছে। আমরা ডেলি কয়শো হুকুম অমান্য করি, আলেম মানে কি, যে যা জানে তা আমল করে, আলেম মানে কি, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে না সে জাহের, সে অনেক বড় বক্তা, অনেক বড় আলেম হতে পারে মানুষের কাছে, আল্লাহর কাছে সে জাহের, আল্লাহর কাছে সে কি জাহের। আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, আমলের দ্বারাই জীবন গড়ে ওঠে, জান্নাত আমলেরই নাম। যেই সালাত আপনি পড়েন এই সালাত দিয়েই জান্নাতের বাগান, ফলের বাগান তৈরি হবে। যেই সুবহানাল্লাহ ওয়া বিহামদি আপনি বলবেন এই তাসবিহ দিয়েই খেজুর বাগান তৈরি হবে। যেই লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি বলবেন এটা দিয়েই আপনার জান্নাতের সমস্ত নাজ নেয়ামত আল্লাহ তাআলা নির্মাণ করে দেবেন। আপনার আমল, এই আমল দিয়েই জান্নাত তৈরি হবে, আমল নাই জান্নাত নাই, আমল দিয়েই জাহান্নাম তৈরি হয়। আমল দিয়ে কি তৈরি হয়? জাহান্নাম তৈরি হয়, জাহান্নামের আগুন, মানুষেরই কুফুরি শিরকি আর মানুষেরই পাপাচারের ফল, ঠিক না? জাহান্নামের ফুয়েল, জাহান্নামের তেল হবে অক্টেন নয়, পেট্রোল নয়, ডিজেলও নয়, গ্যাসও নয়, কয়লাও নয়, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ফুয়েল, জাহান্নামের তেল হবে এই মানুষগুলি, পাপী মানুষগুলি, অপরাধী মানুষগুলি, বেনামাজি মানুষগুলি, বেনামাজি, বেমুসল্লি, যে বেনামাজি সে হিন্দু, যে বেনামাজি সে কি হিন্দু, সে ইহুদি, সে মুসলমান ছাড়া সব কিছু, সে মুসলমান ছাড়া আর সব কিছু, বেনামাজি হিন্দু এটা বলতে কষ্ট লাগে, মানতে কষ্ট লাগে,
শয়তান তো এক সেজদা না করে হিন্দু হয়ে গেছে। শয়তান এক সেজদা না করে কি হয়ে গেছে? হিন্দু মানি, খ্রিস্টান মানি, ইহুদি মানি, বৌদ্ধ মানি, কাফের। আল্লাহকে, আল্লাহর কোরআনকে মানে না, এটাই তো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস একটা সেজদা অস্বীকার করলো, কয়টা? একটা অস্বীকার করে, অহংকার করে, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের কাতারে শামিল হয়ে গেল, বিজাতির কাতারে চলে গেল, বেঈমান অমুসলিমের কাতারে চলে গেল। কয়টা সেজদা? ডেলি ফরজ সেজদা কয়টা আমাদের? 17 রাকাতে 34টা সেজদা। একটা সেজদা অস্বীকার করে যে হিন্দু হয়ে গেল, ইহুদি হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল, বৌদ্ধ হয়ে গেল, বেঈমান হয়ে গেল, যেই মুসলমান নরনারী, 34টা ফরজ সেজদা ডেলি অস্বীকার করে, ডিনাই করে, সে ইবলিসের চেয়ে ছোট হিন্দু না বড় হিন্দু? সে আরো বড় হিন্দু, বড় বৌদ্ধ, বড় ইহুদি, বড় খ্রিস্টান, ঠিক না কি? যুক্তিতে আসেন। একটা মার্ডার করে যদি যাবজ্জীবন হয়, 34টা মার্ডার করলে কি হবে? 34 বার যাবজ্জীবন হওয়া উচিত না? উচিত না? আপনারাই বিচার করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে করো কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার বিচার তুমি করো। শয়তানকে একটা সেজদা না করার কারণে আমি চির জাহান্নামী বানিয়েছি। তুমি যে ডেলি 34টা অস্বীকার করেছো, তোমাকে কি বানানো উচিত? তুমি রায় দাও, তুমি বিচার করো। আমাদের বিচারে আমরা যারা বেনামাজি হব, আমরা যাবজ্জীবন জাহান্নামের কারাদণ্ডে আমাদের বিচারে দণ্ডিত হব কিনা? বেনামাজির কোন আমল আল্লাহ তাআলা কবুল করেন না। সৌদি আরবে বেনামাজের জন্য 10টা আইন মক্কার বাইতুল্লাহর ইমাম, মসজিদ নববীর ইমামরা মিলে, সমস্ত ওলামারা মিলে সরকারিভাবে পাস করে রেখেছে। 10টির মধ্যে আমি 5টির কথা বলতেছি। 1 নম্বর, বেনামাজি একজন অমুসলিম। সূরা রোমের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, সালাত কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, মসজিদে সালাত পড়ে ওই সালাতের শিক্ষা বাজারেও ধরে রাখো, কায়েম রাখো। সালাতের শিক্ষা ঘরেও কায়েম রাখো, সালাতের শিক্ষা রাষ্ট্রপতি হয়ে ধরে রাখো, সালাতের শিক্ষা মেম্বার হয়ে ধরে রাখো, স্বামী হয়ে, স্ত্রী হয়ে যে সালাত পড়েছো, সালাত কি বলে সে শিক্ষা সব জায়গায় ধরে রাখো। এটা হলো আকিমুসসালাহ। এরপরের শব্দটা আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। সালাত কায়েম করো, মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হইও না। তাহলে বোঝা গেল, সালাত না পড়লে সে কি হবে? মুশরিকদের কাতারে চলে যাবে, অমুসলিমদের কাতারে চলে যাবে, বেঈমানদের কাতারে চলে যাবে। সামনে রমজান মাস আসতেছে, অনেকে রোজা রাখবেন, নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, আছে না এরকম? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। নামাজ না পড়ে রোজা রাখলে বাতিল, নামাজ না পড়ে যাকাত দিলে বাতিল, নামাজ না পড়ে হজ করলে হজ বাতিল। সহিহ হাদিসে আল্লাহ নবী বলেন, ফাইন কুবিলাত সালাতুহু কুবিলাত সাইরু আমালিহি,
তার সালাত যদি আল্লাহর কাছে কবুল হয় তারপরে অন্যান্য আমল কবুল হবে। ওয়াইন রুদ্দাত সালাতুহু, তার সালাত যদি বাতিল হয়ে যায়, রুদ্দাত সায়রু আমালি, তার সমস্ত আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কার কথা এটা? রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এই জন্য আরব জাহানে গেলে ফুটবলাররা ফুটবল মাঠেও নামাজের টাইম হইলে তাদের প্যান্টের ভিতরে একটা লুঙ্গি থাকে, প্যান্টটা ফেলে দিয়ে ওই ভিতরের ড্রেসটা বের করে খেলার মাঠে নামাজটা পড়ে ফেলে, খেলার মাঠেই নামাজটা পড়িয়ে ফেলে। ওরা জানে এটার গুরুত্ব, যে আল্লাহকে সেজদা করে তার এই সেজদার অঙ্গগুলি জাহান্নামের আগুনের সাধ্য নাই যে জ্বালাবে। ইন্নাল্লাহ হাররামা আলান নার আন তাকুলা মাওয়াদিআস সুজুদ, সেজদার জায়গা আল্লাহ তাআলা জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। মুমিনরা বিভিন্ন পাপের কারণে জাহান্নামে পড়লে সেজদার জায়গায় আগুন ধরছে না, এইটা দেখে চিনবে যে এই লোকটা সেজদাকারী ছিল। সেই চিহ্ন দেখে শাফাতকারীরা তাকে জাহান্নাম থেকে উদ্ধার করবে। একবার ত্রাণ নিয়ে আসছিল আরব জাহানের কিছু মানুষেরা, সিডর যখন আক্রমণ করলো ওই এলাকায়, আরবরা ত্রাণ নিয়ে আসলো। জুমার দিন ইমাম সাহেব জুমা পড়াচ্ছেন, ত্রাণের জাহাজ যখন ভিড়লো, বহু মানুষ জুমার নামাজে নাই, তারা ত্রাণের জন্য গেছে। আরবরা জিজ্ঞাসা করলো, তোমরা মুসলিম না? হ্যাঁ মুসলিম। তো তাহলে তোমরা জুমা পড়ো না, ত্রাণ নিতে আসছো? ওরা জাহাজটা ওখান থেকেই ফেরত নিয়ে চলে গেছে, ত্রাণ বিতরণ করে নাই। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা, তার মন্ত্রীদের কাছে তিনি ফার্স্ট এবং সবচেয়ে বড় রাষ্ট্রীয় ফরমান যেটা লিখিতভাবে পাঠিয়েছেন, আলামু আন্না হাম্মা উমুরিকুম আস-সালাহ, আমার মন্ত্রীরা, আমার রাষ্ট্রের সচিবরা, আমার কর্মকর্তারা, শুনো, রাষ্ট্রের সবচেয়ে বড় কর্ম হলো পাঁচ ওয়াক্ত সালাত এই রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা। সকল এমপি, মন্ত্রী, রাষ্ট্রীয় সচিব, কর্মকর্তাদের উপরে ফরজ, আগে সালাত, তারপরে আর বাকি সব। আমাদের বাংলাদেশে আছে, আমাদের সালাত ফরজ না, গান গাওয়া ফরজ, ঠিক না? বিগত 100 বছর ইংরেজদের বিদ্যালয়ে পড়ে সবই শিখলাম, কিন্তু শিখলাম না ওই কাজ, ওই কর্ম, ওই জ্ঞান, যে জ্ঞান মৃত্যুর পরে আমার একমাত্র নাজাতের উসিলা হবে, সেই জ্ঞানটা আমরা শিখতে পারলাম না, আমাদের কপাল পোড়া। ও ভাইরা, আদম আলাইহিস সালামের আল্লাহ যখন তওবা কবুল করেছেন, তিনি দু রাকাত সালাত পড়ে শুকরিয়া আদায় করেছেন, এটা হলো ফজরের সালাত। এটা কি সালাত? ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলকে যখন কোরবানির হুকুম হলো, কোরবানি শুরু করলেন, কিন্তু জবাই হলো না, দুম্বার বিনিময়ে তার জীবন বেঁচে গেল। শুকরিয়া হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত সালাত পড়লেন, এটা জোহরের সালাত। ও
উজাইর আলাইহিস সালাম 100 বছর মৃত অবস্থায় ছিলেন। 100 বছর পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, কাম লাবিস্তা, কত বছর মৃত অবস্থায় ছিলে? কল লাবিস্তু ইয়াউমান আও বা'দ ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু সময় মৃত অবস্থায় ছিলাম। আল্লাহ বললেন, বাল লাবিস্তা মি'আতা আম, 100 বছর তুমি ঘুমিয়েছিলে, একদিন না একদিনের কিছু সময় না 100 বছর। এই কথা শুনে তিনি শুকরিয়া হিসাবে 4 রাকাত নামাজ পড়লেন, এটা আসরের নামাজ। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালামের আল্লাহ তওবা কবুল করলেন। ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিউ ওয়া আনাব, তওবা কবুল হলে পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, রুকুতে পড়ে গেলেন, সালাতে মনোনিবেশ করে ফেললেন। এটা হলো মাগরিবের সালাত। কাঁদতে কাঁদতে 4 রাকাত কমপ্লিট করতে পারলেন নাই, 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেলছে, সেটাই মাগরিব। সেটা কি মাগরিব? আর হলো এশা। এই জমিনে কোন নবী রাসূল এই আশার সালাত পড়েন নাই, একমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আশার সালাত একমাত্র প্রথমে তিনি পড়েছেন। যখন বিশ্বের মানুষেরা ঘুমের ঘোরে এলিয়ে পড়ে, তখন তিনি আল্লাহু আকবার দিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছেন। এটা হলো সালাতুল আশা। কয় ওয়াক্ত হলো? 5 ওয়াক্ত পড়লে সওয়াবের বেলায় 50 ওয়াক্তের সওয়াব। 5 ওয়াক্ত পড়লেন না, 45 ওয়াক্ত লস ডেলি, ডেলি 45 ওয়াক্ত লস। আর মাত্র 5 ওয়াক্ত পড়লেন, 5 ওয়াক্তের বেসিক সওয়াব তো পাইলেন, বাড়তি অতিরিক্ত আরো 45 ওয়াক্তের সওয়াব পাইলেন। এক ওয়াক্ত জোহর, 10 ওয়াক্ত জোহরের সওয়াব। ফাযালিকা খামসুন ওয়াযালিকা খামসুন, মেরাজের রাতে আল্লাহ তাআলা বলে দিলেন, হে মুহাম্মদ, কমাতে 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 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তে আনলে, যাও তোমার উম্মতের জন্য কর্মের বেলায় আমলের বেলায় 5 ওয়াক্ত থাকবে, সওয়াবের বেলায় আমি 50 ওয়াক্তের সওয়াব তোমার দুর্বল উম্মতকে আমি দিতে থাকব। রুই মাছ 5টা কিনলে যদি আরো 45টা ফ্রি পাওয়া যায়, এই রুই মাছ কে কিনবেন না তোলেন? হ্যাঁ, টাকা পয়সা বাপ দাদার জমি বিক্রি করে হলেও তো মাসে কিনবেন, ঠিক না? এক জুয়েলার্সের মালিক আসছে, স্বর্ণ 1 ভরি কিনলে সে 10 ভরি দেয়, 5 ভরি কিনলে 50 ভরি পাওয়া যায়, কি বলেন? ওই জুয়েলার্সের স্বর্ণ কেনার জন্য তো খুনাখুনি লাগি যাবেন। যদি জানতেন, লাও ইয়ালামুন নাস মা ফিল আযান ওয়াসফ ফিল আউয়াল, মানে যদি জানতো আযানের মধ্যে কি মহা বিস্ময়কর পুরস্কার রয়েছে, তারপরে আযান দেওয়ার জন্য কি করত? ডেলি প্রতি ওয়াক্তে লটারি দিতে হতো, সবাই প্রতিযোগিতা করতো যে আমি আযান দেব। কিন্তু আমরা দুনিয়ার বেলায় খুব চালাক, আখেরাতের বেলায় কি খুব বোকা, ঠিক না? তাইলে সালাত যে পড়ে না সে একজন অমুসলমান, সে একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব কিছু। হযরত ওমর বলেন, লাইসা বিল ইসলামে হাজ্জুন লিমান লা সালাতা লাহ, যার কোনো সালাত নাই ইসলামে তার কোনো অংশই নেই। দ্বিতীয় শাস্তি, যে সালাত পড়ে না তার কোনো জানাজা নাই। আমরা নামাজ পড়ে তো ওই মানুষটাকে চিরবিদায় দেব যে মানুষটা তার জীবনে চিরকাল নামাজই ছিল,
নামাজির জন্যই তো শেষ নামাজ পড়ে বিদায় জানাবো, ঠিক না? বেনামাজির জন্য আবার কেন আমরা নামাজ পড়ব? তুমি জীবনে আল্লাহর জন্য নামাজ পড়ো নাই, সালাত পড়ো নাই, আমাদের কি গরজটা বললো তোমাকে সালাত দিয়ে বিদায় জানাবার, ঠিক না? আরে জঙ্গলে গর্ত একটা করে খাদাই থইবেন, বস শেষ, কিসসা মুক্তাসার, তার কোনো জানাজা নাই। আমাদের প্রত্যেকটা মসজিদে যদি এই হুকুমটা কার্যকর হতো আলহামদুলিল্লাহ, অন্তত বেনামাজি মানুষে বাংলা জমিনে থাকতো না। কিন্তু আমরা নামাজের কথা যেভাবে বলি, এমন হালকাভাবে বলি, মানুষ মনে করে যেভাবে হুজুরে বলছে বোঝা যায়, ভাবে বোঝা যায়, যত কয় তত নয়, না পড়লেও চলে। কয় হুজুর আমার স্ত্রী নামাজ পড়ে না, কি করতাম? আমি জিজ্ঞাসা করলাম, তোমার স্ত্রীর তরকারিতে লবণ হলো ঠিক মতো দেয় কিনা? না, সেইটা তো টনটনা। ও একদিন লবণ আর হলুদে গন্ডগোল হওয়ার পরে এমন মার দিছিলা, এমন হুমকি ধামকি দিয়েছিলা যে শ্বশুরের বেটি লবণ ঠিক করবি না বাবার বাড়ি চলে যাবি, দু হালসে খালি নেই, দুই অবস্থাতে খালি নেই, দুইটার একটা হবে। স্ত্রী বুঝলো যে না, এই ব্যাপারে গন্ডগোল করলে এই সংসারে খাওয়া যাবে না, বাধ্য হয়ে এসে ঠিক হয়ে গেছে, ঠিক না? সে লবণের হুকুমটাও জানে, কোন প্রেসার দিয়ে বলছিলা, আর নামাজের হুকুমটাও সে বুঝছে কি ধরনের প্রেসার দিয়ে বলছো। তোমার নামাজের হুকুম থেকে সে বুঝছে যেভাবে কইছে এইভাবে না পড়লেও চলবো, ঠিক না? আমাদের বলার দোষ, আমাদের বলার দোষ। আমার জেলা লক্ষ্মীপুর জেলায় একটা মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছেন যে আমার এই জামাতের গণ্ডির ভিতরে যেই মুসল্লি আমি মসজিদে দেখব না, আমি আর আমার কোনো মুসল্লি তার জানাজা পড়বে না। মসজিদে মুসল্লি হয়তো তিনজন চারজন, এই ঘোষণার পরে গোটা মসজিদ ভর্তি, মসজিদের বারান্দা ভর্তি, মসজিদের পেছনে সুপারি বাগান, সুপারি গাছের ভিতরে ভিতরে মুসল্লি, আল্লাহু আকবার। কারণ এই দেশে যত বড় পাপি গুনাহগারই হোক, এইটা সবাই বুঝে যে মরার পরে একটু জানাজা হোক, ঠিক না? দুই একটা নাস্তিক আছে এখন কপাল ফুটতে ফুটতে কপালে নাই, যেগুলির ওগুলি দুই একটা আছে, ওগুলি জানাজার মর্ম বুঝে না। কিন্তু 1 কোটি মুসলমানের মধ্যে 99,9,999 জন এটা চায় যে আমার জানাজাটা হোক, ঠিক না? এখন 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব এই দেশে বুঝাইতে হইব জানাজা দিয়া, কি দিয়া, যে বাইরে তোর কিন্তু জানাজা কপালে জুটতো না, কইলাম তোর মসজিদে দেখা যায় না, ঠিক না বে? ঠিক, যে যেটা বুঝে, যে যেটা বুঝে সেটা দিয়ে তাকে বুঝাইতে হয়, ঠিক না? আমাদের মাওলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহি 250 বছর আগে আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় প্রেমিক সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইহির সাথে বালাকোটের ময়দানের যোদ্ধা ছিলেন। ওই যুদ্ধে ইসমাইল শহীদ হলেন, সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাই শহীদ হলেন, হাজার হাজার মুসলমান শহীদ হলেন। মাওলানা ইমামউদ্দিন উনি ওনার বাড়িতে চলে আসলেন। আমাদের এলাকায় আজ থেকে 250 বছর আগে পুরুষেরা লেঙ্গুর পরত, কি পরত, লেঙ্গুর চিনেন? লেংটি, আপনারা কি বলেন? এইখানে বুড়া মুরব্বীরা আছেন, আপনাদের এই সমাজে ছিল কি না? আগের যুগে ছিল, খেতে কাজ করতে পুরুষেরা লেংটি পরে কাজ করতো, ঠিক না? তো এটা তো কবিরা গুণা না, কবিরা গুণা, 17 টাকা ফরজ না? এখন খেতে কাজ করতে গেলে লেংটি পরে যায়। এখন হুজুর চিন্তা করলেন যে লেংটির বিরুদ্ধে ওয়াজ করলে তো কেউই শুনতো না, কারণ
লেংটি পরলে কাজ বাজ করতে সুবিধা, কাপড়ও পচে কম, নষ্ট হয় কম, কৃষক গরিব মানুষ এত ঘন ঘন লুঙ্গি কিনতে পারে না, এই জন্য লেংটি পরে কাজ করে। উনি লেংটির বিরুদ্ধে কিছুই করলেন না। উনি রাত্রে ওয়াজে বললেন যে তোমাদের প্রত্যেকের কোমরে একটা তাগা আছে, আমি জানি, কালো সুতার একটা তাগা, এই দেশে কি কয় বাইটটা, কোমরের বাইটটা। উনি বললেন যে এটা তো হিন্দুরা ব্যবহার করে, এটা মুসলমানদের ব্যবহার করা ঠিক না। হুজুর বলছে সরল সহজভাবে সবাই শুনছে, আরে আমরা এতকাল এটা ব্যবহার করছি, অনেকে কান্নাকাটিও করছে, কত বড় ভুল করলাম, আজকে বাড়িতে গিয়া প্রথম আমল হবে বাইটটার 12টা বাজানো, তাগা আজকে কাটি ফেলে দেব। সবাই ওয়াজ শুনে বাড়িতে গিয়াই এই বাইটটা কাইটা তারপরে ঘুমাইছে। এখন পরের দিন খেতে যাবে কাজ করতে, লেংটি নিয়ে দেখে কিরে লেংটি তো আর ফরা যায় না, বাইটটা নাই। তখনই হুজুরের কথা বুঝলো, আয় আয় রে, হুজুর তো বাইটটার কথা এই জন্য কইছে যে লেংটির দফা শেষ। উনি কি হাকিমানা ভাবে বিচক্ষণতার সাথে এই কৌশলে কথাটা বলছে, আমরা তো বুঝি নাই। লেংটি দিয়া আর কিনা কয় বাইটটা দিয়া লেংটি শেষ করে দিছে, ঠিক না? এখন এই দেশে বেনামাজি শেষ করতে হইলে কি লাগবো, জানাজা লাগবো। জানাজাতে ধরা না দিলে এই দেশের মানুষ সবাইকে নামাজি বানানো যাবে না। এই জন্য ধরাটা, জানাজার ধরাটা দিতে হবে, তোর মৌতের পরে তোর 12টা বাজাবো আমরা, ঠিক না? মসজিদে হাজিরা নাই, মসজিদে সালাত পড়ো নাই, সারা জীবন বেনামাজি ছিল, আমরা নামাজিরা কোন দুঃখে তোমাকে নামাজ পড়ে জান্নাতি বানাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে যাব, আমরা করব না। আর আমরা আল্লাহর রাজ সাক্ষী, যে কোনো মুসলমান মারা গেলে শাহাদাত লাহ আরবাতুন মিন জিরানিহি আলাকরাবিন, তার পাড়া প্রতিবেশী চারজন যদি সাক্ষ্য দেয় যে না সে নামাজি কালামি ভালো মুসলমান ছিল, আল্লাহর কাছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। আনতুম সুহাদাউল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে তোমরা আল্লাহর সাক্ষী, রাজ সাক্ষী, আল্লাহর আদালতের সাক্ষী। সুবহানাল্লাহ, 10,000-এ ভালো বলে ভালো সেই হয় এটা আল্লাহর কাছেও, এটাই হাদিস, সহিহ হাদিস। তাহলে আজকে এই ওয়াজ করে গেলাম, বেনামাজি একজন হিন্দু, 2, বেনামাজির কোনো জানাজা নাই, কারণ আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের কোনো জানাজা পড়ি না। মনে থাকবে, কার কার মনে থাকবে একটু হাত তোলেন দেখি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ এলাকার সবাইকে নামাজি বানাই দেন আল্লাহ। আল্লাহ এরা নামাজ না রেখে সারা দিন রোজা রাখবে, একটা রোজাও কবুল হবে না। আরে তাহলে তো রোজার আগে নামাজি হওয়া দরকার, ঠিক না? ও ভাইয়েরা, নবীজির জীবনে কালেমার পরে প্রথম ইবাদত হিসাবে রোজা নাজিল হয়েছিল না নামাজ? যাকাত নাজিল হয়েছিল না নামাজ? প্রথম ইবাদত হিসাবে কি হজ নাজিল হয়েছিল না নামাজ? নামাজ সবার আগে, কালেমার পরে সমস্ত ইবাদতের আগে কোনটা? নামাজ। এটা কি শুধু পুরুষ জাতির জন্য না মা জাতির জন্য? এক সমান, এক সমান। নারীর যেই হুকুম নরেরও সেই হুকুম, নরের যেই হুকুম নারীরও সেই হুকুম। নামাজ ছাড়া কোনো কথা নাই, বউ বেটি পাড়া প্রতিবেশী স্বামী স্ত্রী যেই হোক না কেন, আগে আল্লাহকে সেজদা দিতে হবে, তারপরে তোমার সাথে আমার লেনদেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আরে বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে আইনটা থাকতো,
এই দেশের মানুষ সবাই নামাজি হয়ে যেতে পারত, ঠিক না? বাংলাদেশ সরকার অনেক ভালো ভালো কাজ করে। সরকারের কাছে একটা আবদার জানাই যে ইসলামের পাঁচটা খুঁটি, এর বিরুদ্ধে পৃথিবীর কোনো ধর্মের কোনো বক্তব্য নেই। জাতিসংঘ এর পক্ষে, আমেরিকাও এর পক্ষে, পৃথিবীর কোনো দেশ কোনো রাষ্ট্র ইসলামের পাঁচটা যে বুনিয়াদি আমল এর বিরুদ্ধে কারো বক্তব্য নেই। বক্তব্য থাকলে জেহাদের বিরুদ্ধে থাকে, ঠিক না? অন্য কিছুর বিরুদ্ধে। কিন্তু এই পাঁচ আমল নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। বরং মাও সেতুং বলেছিল, চীনের প্রেসিডেন্ট, যে মুসলমানদের যে পাঁচ ওয়াক্ত মসজিদে বিনা পয়সায় তারা সম্মিলন করে এমন কোন সিস্টেম যদি আমার হাতে থাকতো আমি গোটা বিশ্ব বিপ্লব করে ফেলতাম, ঠিক না কথা? ভাইরা, গত 10 দিন থেকে খুব ঠান্ডায় আক্রান্ত হয়ে আছি, এই জন্য একটু পাখাটা বন্ধ করেন, আবার বললে চালু করেন। দিন রাত রাস্তায় থাকতে হয়, একটু ঠান্ডা লেগে যায়, সারা 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা এসির ভিতরে থাকতে হয়, গাড়িতে তো এসি থাকে, ঠান্ডা। যাই হোক, আপনারা নামাজ ঠিক মতো পড়লে আমার ঠান্ডা চলে যাবে ইনশাআল্লাহ। পড়বেন তো? আপনারা অনেকে আলহামদুলিল্লাহ মুসল্লি নামাজি ভালোভাবে জানে, কিন্তু আমাদের কিছু ভাইয়েরা এটার গুরুত্ব বুঝে না, বিধায় তারা একটু অবহেলা করে। এই পৃথিবীতে আমরা বেছেই আছি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য, ঠিক না? পৃথিবীতে আসাটাই ষষ্ঠার হক নামাজ সেজদা, এটা তারে দেব সৃষ্টির হক, কিছু দান কিছু সাদাকা, এটা সৃষ্টিকে দেব জাকাত, ঠিক না? ষষ্ঠারটা ষষ্ঠাকে দেওয়ার জন্যই আসছে পৃথিবীতে, সৃষ্টিরটা সৃষ্টিকে দেওয়ার জন্য আসছে পৃথিবীতে। তাহলে শাস্তি কয়টা গেল বেনামাজি হলে? দুইটা। একটা হলো সে একজন মুসলিম, 2 নম্বর তার জানাজা নাই, 3 নম্বর মুসলমানের কবরস্থানে তার দাফন করা যাবে না। তাহলে অন্য মুসলিমরা, নামাজি মুসলিমরা কষ্ট পাবে। কবর, আপনারা মনে করেন কবরে বুঝি কিছু নেই, কবর ঢাকা শহরের চেয়েও আরো প্রাণবন্ত, জনাকীর্ণ, আরো কলকাকলি মুখরিত, লক্ষ লক্ষ জনতার পদভারে ভারী একটা শহর নগর বন্দর হলো এক একটা কবরস্থান, এক একটা গোরস্থান। পৃথিবীর পৃষ্ঠির উপরে এখন আছে 850 কোটি মানুষ, কত লক্ষ 850 কোটি মানুষ এই কবরস্থানে আছে, এটার কোনো হিসাব নিকাশ আদমশুমারি পৃথিবীর কারো কাছে আছে? নাই। মানুষ তো সব কবরে, আর মুমিনদের কবর হলো জান্নাত। মুমিনদের কবর কি? জান্নাত। আপনি যখন কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দেন, জান্নাতে থাকা মুমিন চক্ষের পলকের আগে কবরে চলে আসে, নেমে আসে। রাদ্দাল্লাহু আলাইহি রুহা, আল্লাহ তার রূহ তার কবরে তার ওখানে ফেরত নিয়ে আসেন এবং সে সালামের জবাব দেয়। আপনি শোনেন না, আল্লাহ শোনেন, নবীজি শুনতেন। আমার শুনে লাগবে কি? আমার আল্লাহ শুনলে তো আমার শুনের চেয়েও আমি বেশি বিশ্বাস করা উচিত, ঠিক নয় কি? ও ভাইরা, মুসলমানের কবরস্থানে বেনামাজি গেলে অন্য মুর্দাদের কি হয়? কষ্ট হয়। তার উপরে যে আজাব আসবে, এই আজাব অন্যান্যদেরকে আক্রান্ত করে। এখানে যদি পুলিশ এসে একজনকে পিটানো শুরু করে, আপনারা আমরা সবাই কি ভালো থাকবো? একজনের ডাক চিৎকারে আমরা সবাই অসুস্থ হয়ে যাব, ঠিক না? ঠিক এইরকম গোরস্থানকে মনে করতে হবে, ওটা জীবিত আরেকটা শহর, তারা আখেরাতের জীবনে সেখানে জীবিত আছে সবাই, ঠিক না? বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা জীবিত, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেয়া হচ্ছে।
সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের গোরস্থানে বেনামাজি হয়ে মরলে আমরা কবর দেব না। চার নম্বর শাস্তি, বেনামাজির জবাই করা পশু এটা খাওয়া মুসলিম সমাজের জন্য অবৈধ। কারণ একটা হাদিসে নবীজি বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, যে আমাদের এই পাঁচক্ত সালাত পড়ে আমাদের কেবলাকে মানে, তারপরে বলেছেন আমাদের জবাই করা পশুর গোস্ত খায়। তাহলে বোঝা গেল সালাত না পড়লে জবাই করা পশুর গোস্ত খাওয়া যাবে না। সালাতের সাথে নামাজের সাথে পশু জবাই সম্পর্ক আছে না নাই, এই হাদিস থেকে প্রমাণ হলো, ঠিক না? তাহলে বেনামাজি যদি কোনো পশু জবাই করে, সেটা একজন অমুসলিম মানুষ জবাই করলে যেমন আমাদের জন্য হারাম, বেনামাজির জবাই করাও কি হারাম। পাঁচ নাম্বার শাস্তি বেনামাজির, নিজের কন্যার বিয়ের সে ওলি অভিভাবক হতে পারবে না। বেনামাজির অভিভাবকত্ব বাতিল, বেনামাজির অভিভাবকত্ব বাতিল। এই পাঁচটি শাস্তি বেনামাজির জন্য ইসলামে আছে, এটা আরব দেশে আছে, এই জন্য তারা যত পাপই করুক না কেন নামাজ তারা পড়েই। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি চুরি করি না, ডাকাতিও করি না, আমি সুদ ঘুষ কিছুই খাই না, খুন খারাপি তো নাই, কিন্তু আমি নামাজও পড়ি না, আর আরেকজন নামাজ পড়ে কিন্তু সে চুরি ডাকাতি খুন খারাপি হাবি জাবি সব করে, দুইজনের কে ভালো? নামাজি চোর ভালো না বেনামাজি ভালো মানুষটা? বেনামাজি যে চুরি করে না, ডাকাতি করে না, অন্য অপরাধে নাই, কিন্তু সে বেনামাজি, চুরি ডাকাতি সুদ ঘুষো খায় না আবার নামাজও পড়ে না, সে ভালো? নাকি ওই লোক নামাজি কিন্তু সে সব খারাপ কাজ করে, কে ভালো? উত্তরটা কি হবে? উত্তরটা জটিল, কিন্তু উত্তর এটাই হবে যে তুলনামূলক নামাজি মানুষটা ভালো, কারণ সে লাইনে আছে, একদিন না একদিন তার এই নামাজ তারে টান দিবেই, একদিন না একদিন তার নামাজ তাকে টান দেবেই, তাকে তওবা করতে বাধ্য করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত যদি সালাত সে পড়ে, একদিন না একদিন তাকে অশ্লীলতা বেহায়াপনা পাপাচার অনাচার ডাকাতি খুন খারাপি এগুলি থেকে ফিরাবেই। কত দেখেছি সমাজে এরকম, একদিন ছেড়ে দেয়, ঠিক না? এই জন্য বেনামাজি ভালো মানুষের চেয়ে অপরাধী নামাজি ভালো, অপরাধী নামাজি ভালো, অন্তত আল্লাহর একটা ফরজ, সবচেয়ে বড় ফরজটা সে আদায় করতেছে।